দোনা ধরা দেয়ালে পড়েছে শ্যাওলার আস্তরণ, কোথাও বা খসে পড়েছে সিমেন্ট। গাইবান্ধার পলাশবাড়ি পৌর শহরের নুনিয়াগারি গ্রামের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি। মসজিদের স্থাপত্য শৈলীর সঙ্গে গোবিন্দগঞ্জের লাল মসজিদ ও দিনাজপুরের সৌর মসজিদের মিল থাকায় ধারণা করা হয় এটি নবাব সুজাউদ্দৌলার আমলে তৈরি। মসজিদটির চার কোনায় রয়েছে চারটি পিলার, এতে ইমাম সহ চার থেকে পাঁচ জন নামাজ আদায় করতে পারে। তবে অযত্ন অবহেলার ধ্বংসের দ্বার প্রান্তে প্রাচীন এই স্থাপনাটি। সম্প্রতি মসজিদটির পাশে নতুন বড় একটি মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করছেন স্থানীয়। আমরা বাবার কাছে শুনছি বা দাদার কাছে শুনছি মসজিদে এটা হয়েছে, কিন্তু কখন হয়েছে কোন সময় হয়েছে এটা তো বলতে পারবে। তো তারাও খালি বলে গেছে, আমরা তো খালি বলেই যাচ্ছি, কারণ আমার ছেলেরা তার তারা তো ওই করে কয়া যাবে মসজিদে আসে, এখানে ভাঙিয়েছে গেলে তার কে বলবে। তো দীর্ঘদিন থেকে এই মসজিদটা এখানে ছিল, এটার সঙ্গে অ্যাটাচ ছিল এখানে মসজিদটা, পরবর্তীতে এটা সংস্কার করে এইটাকে সাইড করে আবার নতুনভাবে করা হয়েছে। এটা স্মৃতি হিসেবে আসলে এখানে রেখে দেওয়া হয়েছে। এখানে যারা এই মসজিদের যারা রক্ষণাবেক্ষণ করেন তারা এটাকে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহর ওলি দুই একজন আসে না, মাঝে মাঝে বেড়াতে আসছিল, তারা এখানে আশ্রয় নিয়েছিল, বসে এখানে এই মসজিদ তৈরি করে ওরা এখানে বাদত করছে। বহুকাল আগে থেকে আমরা যখন, আমাদের বয়স প্রায় 40 বছর হচ্ছে, এই 40 বছর যখন আমরা তার মিনিমাম ধরেন 30 বছর হবে বুদ্ধি পড়া বা আর একটু বেশি হবে, তখন থেকে আমরা দেখে আসছি যে এই মসজিদটা এই অবস্থায় আছে। শুনছি যে সবচেয়ে ছোটো মসজিদ আর কি বাংলাদেশের মধ্যে এটা, তো এটা সরকারের পৃষ্ঠপোষকতায় আসলে এটা সংস্কার না হলে এইরকম একটা ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে, আগামী প্রজন্ম এই সম্পর্কে কিছু জানতে পারবে না। সরকার যদি সদয় হয় বা গুরুত্ব সহকারে যদি এটা যদি সংস্কার করে করে তাহলে আমাদের শুধু স্থানীয় নয় গোটা বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যবাহী চিরদিন আমরা দেখতে পারবো, এবং এখানে আমাদের ঐতিহ্যবাহী একটা পুরাতন মসজিদ ছোটো মসজিদ হিসাবে পরিচিতি লাভ করবে। এই ঘোড়াঘাটের মসজিদটাতে যা আমরা এক লোকের সন্ধান পাই, সেই লোকের ওই মসজিদের নামটা বলে যে মসজিদের নাম হচ্ছে সুজাউদ্দৌলা মসজিদ, বর্তমান মানুষ ব্যঙ্গ করে নিয়ে গেছে সৌর মসজিদ, মূলত নাম হচ্ছে সুজাউদ্দৌলা মসজিদ। সেই ওই স্ট্রাকচারের এই মসজিদ হওয়ার কারণে আমরা ধারণা করে নিয়েছি যেটা, যে নবাব সুজাউদ্দৌলা যখন বাংলার সুবেদার, উনি এই স্ট্রাকচারের মসজিদগুলো সারা বাংলাদেশে ভারতবর্ষে করছেন, সেই হিসেবে মসজিদের বয়স প্রায় 1500 বছর। শিগগিরই মসজিদটি সংস্কারের আশ্বাস দেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। আমাদের যে উপজেলা পরিষদ রয়েছে অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটিকে প্রাথমিকভাবে আমরা সংস্কারের ব্যবস্থা করব, এবং এটি করে যদি পরবর্তীতে সরকারের নজরে নিব নিয়ে এটিকে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে আমরা সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। 2013 সালের 2 জুন মসজিদটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সময় সংবাদ, গাইবান্ধা।